বিরাট কোহলি তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টা পার করছেন গত দুই বছরেরও বেশি সময় ধরে। 2019 সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের দিবারাত্রি টেস্টে সবশেষ সেঞ্চুরি করেছিলেন। এরপর কি লাল কি সাদা বল, কি আন্তর্জাতিক ক্রিকেট কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, কোথাও নিজেকে মেলে ধরতে পারছেন না আধুনিক ক্রিকেটের অন্যতম সেরাই ক্রিকেটার। কোহলির এই ফর্ম দেখে বোঝার উপায় নেই, তিনি আইপিএল এর সর্বোচ্চ রানের মালিক। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, দীর্ঘদিন ধরেই নিজের ছায়া হয়ে আছেন বিরাট কোহলি। কোহলির এই খারাপ সময়ে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। জাতীয় দলে কোহলির সঙ্গে দীর্ঘদিন কাজ করার সাবেক ভারতীয় কোচ কদিন আগে বলেছিলেন কোহলির মাথা কাজ করছে না, তাই তাকে কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছেন। একের পর এক ম্যাচ চলে যাচ্ছে, কিন্তু বিরাট কোহলির ব্যাটে রানের দেখা নেই। বিরাট কবে বিরাট রান পাবেন তার জন্য ভক্তরা অপেক্ষা করতে করতে এবার যেন হতাশই হয়ে পড়ছেন। ক্যারিয়ারে কখনো এমন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়নি এই ব্যাটিং সেন্সেশনকে। ঠিক কি কারণে বিরাট কোহলির ব্যাটে দীর্ঘদিন রান নেই তার কারণ খুঁজতে চেষ্টা করব। কারণ নাম্বার এক, কোহলিকে দেখে বোঝাই যাচ্ছে তিনি বেশ মানসিক চাপে রয়েছেন। রান না পাওয়ার বিষয়টি তাকেও তাড়িয়ে বেড়াচ্ছে। রান পাওয়ার আশায় তার মতো অভিজ্ঞ ক্রিকেটারও এমন এমন ভুল করছেন যা আশা করা যায় না। পাশাপাশি সমর্থক আর অনুরাগীদের প্রত্যাশার চাপও তার কাঁধে চেপে বসেছে। কিছুতেই তার উত্তর পাচ্ছেন না কোহলি নিজেও। কারণ নাম্বার দুই, শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বিশ্রাম পেয়েছিলেন কোহলি, তারপর থেকে একটানা খেলেই চলছেন। আইপিএল খুব ছোট প্রতিযোগিতা হওয়ায় এখানে এক একটি ম্যাচও খুব গুরুত্বপূর্ণ, ফলে শারীরিকভাবে বিধ্বস্ত কোহলিকে দুই একটি ম্যাচে বিশ্রাম দিতেও পারছে না তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিশ্বের সবচেয়ে ফিট ক্রিকেটারও এই চাপের ধকল নিতে পারছেন না। কারণ নাম্বার তিন, জাতীয় দল এবং আইপিএল দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হয়েও কোহলির মধ্যে কিছুটা আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে। আগে যে ধরনের শট তিনি সাবলীলভাবে খেলতে পারতেন, এখন সেগুলো খেলতেই যেন আত্মবিশ্বাস হারাচ্ছেন। বাহ্যিক চাপগুলোই যেন তার উপর চেপে বসেছে বলে মনে হচ্ছে। এমনকি মাঝে মধ্যে ফিল্ডিং মিসও সমর্থকদের নজর এড়াচ্ছে না। কারণ নাম্বার চার, সর্বকালের সেরা সচিন তেন্ডুলকারই একসময় বলেছিলেন কোহলির টেকনিকে কোনো সমস্যা নেই, তবে এখন দেখা যাচ্ছে কোহলির খেলায় সেই পুরনো সমস্যাই ফিরে এসেছে। আবার অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিতে শুরু করেছেন তিনি। কোহলির জন্য একাধিক স্লিপ রেখে দিচ্ছে বিপক্ষ দলগুলো, প্রাক্তন অধিনায়ক সেই ফাঁদেই বারবার পা দিচ্ছেন। সতীর্থদের সমর্থনের অভাবও বেশ ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আরসিবি ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসি হয়তো তার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু বাকি সবার থেকে যে সমর্থন দরকার সেটি তিনি পাচ্ছেন না, ফলে তিনি নিজেকে বিশ্রাম দিতে চাইলেও দলের কথা ভেবে সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। দর্শক সমর্থকরাও চাইছেন দ্রুত খারাপ সময় কাটিয়ে আবারও পুরনো বিরাট কোহলির দেখা মিলুক, রানের বন্যায় ভাসিয়ে নিয়ে যাক প্রতিপক্ষকে, আর বাঁধ ভাঙা উল্লাস ছড়িয়ে পড়ুক গ্যালারি জুড়ে।